একজন সাকসেসফুল ইউটিউবার হতে গেলে আপনার চ্যানেলে যতগুলি ভিডিও আপলোড করেন সব ভিডিও যেন সঠিকভাবে এডিট করা হয়। আপনি আপনার ভিডিওতে যা কিছু বোঝাতে চান আপনার ভিডিও দেখে যেন ভিউয়াররা খুব সহজেই বুঝতে পারে এবং ভিডিওগুলো যেন প্রফেশনাল হয়। মোবাইল ফোন দিয়ে যতগুলো ইউটিউবার ভিডিও এডিট করে 90%-এর বেশি ইউটিউবার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে, কারণ এই অ্যাপটি এত পাওয়ারফুল এবং এই অ্যাপ্লিকেশনের সেই সব ফিচার্স আছে যা প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য দরকার। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে কিভাবে এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভিডিও এডিটিংয়ের জন্য আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, এই টেকনিক্যাল সৌমিত্র চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি এরকমই ইউটিউব টেকনিক্যাল, মোবাইল টেকনিক্যাল ভিডিও সবসময় এই চ্যানেলে ভিডিও নিয়ে আসি। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আপনারা এই যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি দেখছেন, যেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন, আর এই কাইনমাস্টার অ্যাপ, তো এই কাইনমাস্টার অ্যাপসটিকে যখন ওপেন করবেন আপনাদের সামনে কিন্তু এরকম ওপেন হবে। এবং আপনারা কি করবেন, এখানে এই যে অ্যালাও পারমিশনটা আছে, এটা আপনাকে অ্যালাও করে দিতে হবে। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে, আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেখাবে যে কীভাবে ভিডিও ক্রিয়েট করতে পারেন বা কীভাবে ভিডিও এডিট করতে পারেন। তো জাস্ট আপনারা স্লাইডিং করে সাইডে নিয়ে যাবেন এবং স্টার্ট যে অপশানটা আছে এই স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো স্টার্ট বাটনে যখন আপনারা ক্লিক করবেন তো এখানে আরেকটা অপশান দেখতে পাবেন, এই যে সেটিংস বলে অপশানটা। তো জাস্ট আপনারা এই সেটিংসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে সেটিংসটা আপনারা দেখতে পাবেন। তো আপনাকে এই সেটিংসে কিছু করতে হবে না, তো আপনারা যেহেতু ভিডিও এডিট করবেন এই সেটিংস নিয়ে কিন্তু আপনাকে কোনো ঘাটাঘাটি না করলেও চলবে। তো আপনারা ব্যাগে চলে যাবেন, ব্যাগে যাওয়ার পরে তো এখানে এই যে প্লাস বাটন একটা দেখতে পাচ্ছেন মাঝখানে, তো জাস্ট আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন। তো প্লাস বাটনে ক্লিক করলে এখানে তিনটা অপশান আপনাদের সামনে চলে আসবে, আপনারা কোন কোন সাইজের জন্য ভিডিও বানাতে পারেন। তো ডান সাইডের প্রথমে যে অপশানটা আছে 1:1 যে অপশানটা, আপনারা যদি ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করেন তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি মোবাইলে ভিডিও এডিটিং করতে চান বা মোবাইলের সাইজে তাহলে কিন্তু মাঝখানের অপশানটা আপনারা 9:16 এটা সিলেক্ট করতে পারেন। তো যদি আপনারা ইউটিউবার হয়ে থাকেন তাহলে ইউটিউবের জন্য যদি ভিডিও এডিট করেন তাহলে 16:90 যে অপশানটা আছে এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের সামনে এরকম ওপেন হবে। এবং আপনারা কী করবেন, এই যে ভিডিও এডিট করার জন্য এই যে মিডিয়া যে অপশানটা আছে এই মিডিয়া অপশানে ক্লিক করবেন, এবং আপনারা কী কী ভিডিও শ্যুট করেছেন আপনাদের ক্যামেরা দিয়ে সমস্ত কিছু গ্যালারিতে ফটো ভিডিও সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে কোন ভিডিওটা আপনি এডিট করবেন। তো জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো এখান থেকে একটা ভিডিও নেওয়ার পরে এই যে মেক 720 কপি, এটা কপি করতে বলছে, তো জাস্ট এটা আমি একটু ক্লিক করে দিলাম এবং এটা কিন্তু এখানে কপি হচ্ছে। তো আপনার ভিডিও কোয়ালিটিটা যদি একটু হাই কোয়ালিটি থাকে তাহলে কিন্তু এটা আপনাকে প্রথমে এইচডি করে নিতে হবে। যখন আপনার ভিডিওটি এখানে এইচডিতে কনভার্ট হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু অনেক কয়েকটা অপশান খুলে যাবে, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে ভয়েস, এখানে অডিও, এবং আপনার এখানে অনেক কিছুই অপশান আছে আরও। তো জাস্ট আপনাকে কী করতে হবে, আপনি কিন্তু একবার এখান থেকে প্লে করে দেখতে পারেন যে ভিডিওটা কোথায় আপনার একটু ভুল আছে। তো জাস্ট আপনি যদি ক্লিক করে দেখেন
তাহলে কিন্তু এই ভিডিওটা এখানে প্লে হচ্ছে। এবং আপনি যদি মনে করেন যে আমার কিন্তু এই প্রথম থেকে 5 সেকেন্ড অবধি একটু ভুল আছে, মনে করুন যে এখানে আমি একটু ভুল করেছি বা এখান থেকে আমি আওয়াজ বা কথা বলা শুরু করেছি, তো জাস্ট আপনারা কি করবেন, এই যে লেয়ার একটা দেখতে পাচ্ছেন এখানে অপশন, এই যে রেড কালারের যে ছোট্ট করে, তো জাস্ট আপনি কি করবেন, এই যতটুকু কাটতে চান বা ট্রিম করতে চান আপনি কিন্তু এই লেয়ারটা সেখানে নিয়ে যাবেন এবং ভিডিওটির উপর সিম্পলভাবে ক্লিক করবেন। তো ভিডিওটির উপর সিম্পলভাবে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছেন কাটার জন্য একটা অপশন চলে এসেছে, তো জাস্ট এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনাদের সামনে অনেক কয়টা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ট্রিম টু লেফট অফ প্লে হেড যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অংশটুকু কাটা পড়বে। এবং নিচের অপশনটাতে যদি লক্ষ্য করেন ট্রিম টু রাইট অফ প্লে হেড, তাহলে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটার এই সাইডটা ডান সাইডটা কাটা পড়বে। আর আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মাঝখানে কাটা পড়বে। তো জাস্ট আমি যদি এটাতে ক্লিক করি বা প্রথমটাতে আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, কারণ এইটুকু আমার ভুল আছে, এখানে আমি কিছু বলিনি, আমি বলা শুরু করেছি এই যে এখান থেকে 5 সেকেন্ড থেকে তারপরে বলা শুরু করেছি, তো সেক্ষেত্রে আমি প্রথমটুকু কেটে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমটুকু আমার কাটা হয়ে গেছে অলরেডি এবং সেটা রিমুভও হয়ে গেছে। তো এরপরে আপনারা এই যে রাইট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরেকবার ভিডিওটা আপনি প্লে করে দেখবেন যে এখানে কোথায় ভুল আছে। তো আপনারা কি করবেন, যখন আপনি বলবেন যে তো চলো বন্ধুরা এখন ভিডিওটি শুরু করা যাক, তারপরে আপনি যদি আপনার চ্যানেলের যে ইন্ট্রো আছে সেটা যদি অ্যাড করতে চান, আপনারা এই যত সেকেন্ড অবধি ভিডিওটা রাখতে চান বা যত ভিডিওটার মাঝখানে যদি আপনি আপনার চ্যানেলের ইন্ট্রোডিউসিংটা লাগাতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে কেচি অপশন তারপরে ক্লিক করে এই যে মাঝখানে অপশনে এখানে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে দেবেন তাহলে মাঝখানে কিন্তু কাটা যাবে। এবং এখানে যদি আপনি ক্লিক করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে অনেক অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করলে এখানে আপনি কিছু ভিডিওতে অনেক ট্রানজিস্ট এফেক্ট লাগাতে পারেন, যেমন এখানে আছে কিন্তু এই যে আমি 3D ট্রানজিশন লাগাবো এখানে, তো জাস্ট আমি এখানে সিম্পলভাবে ক্লিক করব এবং কি স্টাইলে ভিডিওটা আমি এই যে চেকার ফ্লিপ যে অপশনটা সেটা সিলেক্ট করে নিলাম। এবং আপনারা দেখবেন আমি একবার প্লে করে দেখাই আপনাদেরকে, তো জাস্ট আমি প্লেতে ক্লিক করলাম এবং আমি কিন্তু এখানে একটা নতুন এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে আমি কিন্তু এবার আমার যে চ্যানেলের যে ইন্ট্রোডিউসিংটা আছে সেটা আমি এখানে অ্যাড করব। তো জাস্ট আপনারা কী করবেন, এই যে প্রথমে যে মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনারা চুজ করে নেবেন, তো জাস্ট আমি চুজ করে নিলাম। তো এবার আমি যদি আরেকবার প্লে করে আপনাদেরকে দেখাই, তো জাস্ট আরেকবার আপনারা দেখবেন এখানে, তো জাস্ট আমি প্লে করলাম এবং আপনারা এখানে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আমার চ্যানেলের যে লগোটা আছে সেটা সুন্দর করে এখানে দেখাচ্ছে। তো এরপরে আপনারা কি করবেন, এর উপরে যদি কোনো কিছু ফটো লাগাতে চান বা এর উপরে কোনো কিছু ভিডিও অ্যাড করতে চান, আপনারা এই যে লেয়ার অপশনটাতে ক্লিক করে এই মিডিয়া অপশানে গিয়ে আপনারা তার উপরে লেয়ার, ধরুন আমি একটা ফটো লাগাবো, তো জাস্ট আমি এই যে এখান থেকে একটা এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম, তো জাস্ট আমি ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন এখানে ফটোটা ঠিক সাইজ মতো আসেনি, তো জাস্ট আপনারা এখানে ধরে টেনে এটাকে বড় করে দিতে পারেন। এবং আপনারা যদি এখানে অপশনে ক্লিক করে আরেকবার যদি প্লে করে দেখেন তাহলে ফটোটা যে আমরা মাঝখানে অ্যাড করলাম লেয়ারে গিয়ে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আমার ফটোটা চলে আসে। তো এরপর আপনারা কি করবেন, আপনি যদি ভিডিওতে কিছু লিখতে চান তো সেক্ষেত্রে আপনারা মাঝখানে যেখানে লিখতে চান ভিডিওটির মধ্যে ক্লিক করবেন এবং এই যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন
তো আপনারা এই যে রেড অপশনে গিয়ে আরেকবার লেয়ারে গিয়ে সেখান থেকে আপনারা রং টেক্সটে ক্লিক করলাম। তো টেক্সটে ক্লিক করে এখানে আমি ধরুন লিখলাম টেকনিক্যাল সৌমিত্র, আমার চ্যানেল নামটাই আমি দিই। এরপরে এই যে ওকে অপশনটা আছে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই লেখাটা মাঝখানে চলে এসেছে। তো আপনি এটাকে ধরে সাইডে নিয়ে আসতে পারেন এবং এটার কালারটাও আপনারা চুজ করতে পারেন। তো জাস্ট এখানে কালারের অপশনও আছে এবং কালারে আপনি যদি ক্লিক করেন এটা আপনার পছন্দ মতো, আমি রেড কালার দিলাম। তো জাস্ট আরেকবার এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। তো এরপর আপনি কিন্তু টেক্সটের যে স্টাইলটা আছে, এই যে স্টাইলটাও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আপনারা এখানে টেক্সটের স্টাইল চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন টেক্সটের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আপনারা যদি চান এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে, তো সেক্ষেত্রে যে অডিও অপশনটা আছে অডিওতে ক্লিক করবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি এখানে অ্যাড করা থাকে বা ডাউনলোড করা থাকে তো সেক্ষেত্রে আপনাদের মিউজিকটা আপনারা অ্যাড করতে পারেন। তো ধরুন আমি এটা দিয়ে আমি এটা সিলেক্ট করে নেব, যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, প্লাস বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন নিচে আমার এই মিউজিকটা চলে এসেছে এবং এটার সাউন্ডটা একটু কমে যেতে হবে। তো জাস্ট আপনারা মিউজিকের উপর সিম্পলি ক্লিক করবেন এবং সাউন্ডের যে অপশানটা আছে এই সাউন্ডের যে অপশানে ক্লিক করবেন এবং এই যে সাউন্ডের ভলিউমটা একটু কমিয়ে দিবেন, একদম লো করে দিবেন। আরেকবার রাইট অপশানে ক্লিক করবেন। তো ধরুন আপনি এবার এই ভিডিওটাতে সম্পূর্ণ ভুল বলেছেন। তো আপনারা যদি নতুন করে এখানে কিছু বলতে চান ভিডিওটার মাধ্যমে, তো জাস্ট আপনারা কী করবেন, যেই ভিডিওটা এখানে আপনি সিলেক্ট করেছেন সেই ভিডিওটার আওয়াজটা আপনার একটু গণ্ডগোল আছে বা একটু বলতে আপনার এখানে প্রবলেম হয়েছে, তো জাস্ট আপনারা কী করবেন সেই ভিডিওটার উপর সিম্পলভাবে ক্লিক করবেন এবং এই যে সাউন্ড যে অপশানটা আছে সাউন্ডটাকে অফ করে দেবেন এবং রাইট অপশানে ক্লিক করবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি নতুন করে এখানে আবার আপনার কথাগুলো বলতে চান, তো জাস্ট এই যে ভয়েস যে অপশানটা আছে আপনারা ভয়েসে ক্লিক করবেন এবং এখানে অ্যালাউ অপশানটাতে ক্লিক করে দেবেন এবং স্টার্ট যে অপশানটা আছে আপনারা স্টার্টে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে এবং আমি এখানে যা কিছু বলছি সমস্ত কিছু কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। এবার আপনার যত দূর দরকার তত দূর রেকর্ড করে স্টপ করে দিবেন, তাহলে কিন্তু আপনার নিচের লেয়ারটা চলে আসবে। তো জাস্ট আপনারা কী করবেন আপনাদের পছন্দ মতো আপনি করতে পারেন। এরপর মনে করুন আপনার ভিডিওতে একটু লাস্টের দিকে ভুল আছে, তো জাস্ট আপনারা কী করবেন সিম্পলভাবে আমি যে বলেছিলাম এই যে রেড কালারের যে দাগটা দেখতে পাচ্ছেন যতটুকু কাটতে চান ততটুকু অবধি আপনি নিয়ে যেতে পারবেন এটাকে ভিডিওটাকে স্লাইডিং করে। তো জাস্ট আমি 2 মিনিট 20 সেকেন্ড অবধি রাখতে চাই বা 2 মিনিট 20 সেকেন্ড অবধি আমার ঠিক আছে। তো জাস্ট আমি 2 মিনিট 20 সেকেন্ড রেখে আরেকবার ভিডিওটার উপর সিম্পলভাবে ক্লিক করব এবং আমি যেহেতু এটা কাট করব, তো এখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে আপনি কোন দিকে কাটবেন। তো আমি আপনাদেরকে অপশনগুলো দেখিয়ে দিয়েছি, তো আমি রাইট সাইডে কাটবো। তো জাস্ট আপনার রাইট সাইডে ক্লিক করবেন তাহলে রাইট সাইডে কেটে যাবে। এবার আপনি যদি চান আপনার চ্যানেলের লগও লাগাতে, তাহলে কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি প্রথম থেকে লাস্ট অবধি আপনার ভিডিওটাতে লগও লাগাতে চান, তো আপনারা এই সিম্পলভাবে এই যে অপশনটা নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে প্রথম দিকে আসবে, আরেকবার ক্লিক করলে লাস্টের দিকে চলে যাবে। তো জাস্ট এখানে প্রথমে যাবেন এবং এই যে লেয়ারের উপর ক্লিক করে এই যে মিডিয়া অপশানটা আছে এখানে ক্লিক করবেন এবং আপনার চ্যানেলের লগও যদি আপনার গ্যালারিতে ডাউনলোড করা বা সেভ করা থাকে তো সেক্ষেত্রে আপনাদের চ্যানেলের লগোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি আর চ্যানেলের লগোটা আমি সিলেক্ট করে নিলাম এবং এই যে এখান থেকে ধরে এটাকে একটু সাইজটা ছোটো করে দিলাম এবং চ্যানেলের লগোটাকে আমি এই কোণায় রেখে দিলাম এবং এটাকে টেনে আমার সম্পূর্ণ ভিডিওতে আমি রেখে দেব। তো এইভাবে আপনার ভিডিওতে আপনারা লগো অ্যাড করতে পারেন। এরপর আপনারা যদি মনে করেন আপনার ভিডিওতে আপনি সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন, তো আপনারা কী করবেন গ্রিন স্ক্রিন বলে কিছু অ্যানিমেশনস আছে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা কী করবেন এই যে লেয়ার যে অপশানটা আছে এই লেয়ারের উপর সিম্পলভাবে ক্লিক করবেন এবং আরেকবার মিডিয়াতে যাবেন এবং এখানে আপনি
ग्रीन स्क्रीन जो डाउनलोड कर अपना ग्यालरी थे अपना चूज कर तो जस्ट हमार ग्रीन स्क्रीन चूज कर निल पसंद मत टेने छोटो बड़ो को दीते तो अपनारा कि करबें ये ग्रीन जो कलर आटे जो रिमूव करते चान तो क्षेत्र अपनारा कि करबें ये ग्रीन स्क्रीनटार पर क्लिक करबें एवं एकटू नीचे दिखे लक्ष्य करबें एखे क्रोमा की एक अपशन पा क्रोमा की अपशने क्लिक कर ये अपनारा जी अन कर दें तो क्यों से रिमूव हो जाए ग्रीन स्क्रीन आपनारा जी प्ले कर देखें तो हमें क्योंकि से ही सबसक्राइब बाटन अटोमेटिक एखे शो करा तो जस्ट हमें प्ले कर देखा अपन एजे देखते सबसक्राइब बाटन एखे शो करा तो ये अपनारा भिडियो एडिटिंग करते पारें तो व्यूअर्स अपने भिडियो एडिटिंग जो कमप्लीट हो जाए आपके क्योंकि प्रोजेक्टा के बाद भिडियो के सेव कर अपनार ग्यालरी तो सेव करार्जन आपनारा कि करबें ये एखे एक शेयर अपशन देखते एखे क्लिक करबें आपनी क्योंकि भिडियो क्वालिटी एखे हाईलो कर तो जस्ट हमें इन्हें क्योंकि एच डी ते कन्वर्ट कर सेव कर तो जस्ट हमें एच डी ते रेखे दी ये एक्सपोर्ट बोले एक अपशन आछे तो एक्सपोर्टे जो क्लिक करी क्योंकि हमार एक्सपोर्टिंग एक्सपोर्टिंग हार पर क्योंकि अपनार ग्यालरी अपनार मेमोरी सेव हो जाए तो फ्रेंड्स भिडियो अवश्य लाइक करबें और अवश्य टेक्निकल सौमित्र चैनल सबसक्राइब करना थे अवश्य चैनल के सबसक्राइब कर रखबें और की विषय भिडियो देखते चान जदि आपनर भिडियो को समस्या भिडियो एडिटिंग करते समस्या है तेल से ही विषय अपनी हमें कमेंट्स को जानाते तो फ्रेंड्स भलो थकबें भलो रखबें फाइनली थैंक्स फॉर वाचिंग।